আপনার কি অবস্থা তাই বলেন আগে? আরে আমি তো বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবির কি অবস্থা? আসসালামু আলাইকুম কলিজার টুকরা ভাই ব্রাদার এন্ড সিস্টার, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। গাইস নিয়ে চলে আসলাম তোমার একটা অসাধারণ ভিডিও, টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বোঝা গেছেন আজকের ভিডিওটা কতটা স্পেশাল হবে। গাইস আপনারা যারা মিস্টার ত্রিপল আর ভাইয়ের ফ্যান আছেন আপনাদের সবার জন্য ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। গাইস আজকে আপনারা দেখবেন মিস্টার ত্রিপল আর ভাইয়ের কাস্টমে রিয়েল গেম পেলে। গাইস অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। গাইস আমার একটা বড় ভাই আজকে মিস্টার ত্রিপল আর ভাইকে গ্রুপে অ্যাড করার পরে কি হয়েছে আপনারা ভিডিওতে দেখে নেন। গাইস অবশ্যই ভিডিওটি ফুল দেখেন আর যারা চ্যানেল নতুন এটা সাবস্ক্রাইব বাটন আছে দেখা থেকে সাবস্ক্রাইব করে দেখেন। থ্যাংক ইউ সো মাচ, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। হ্যাঁ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ত্রিপুরা লাইনে থাকলে একটু ডাকেন ভাই, আমি ওনার অনেক বড় ফ্যান ভাই। আসতেছে না ও ভাই, তাকে রিয়েল ত্রিপুরা দাঁড়ান আমি চেক করে আগে ভিভিয়া সালা। আরে আমার নেট ঘুরে বিডি সেভেন টন গিল্ডের ভাই ত্রিপুরার ভাই। হ্যালো ত্রিপুরার ভাই, বিগ ফ্যান ভাই। আরে আরে বিটুকে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনার কি অবস্থা? আরে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি বুঝছেন ভাই। আপনার সাথে একটা ম্যাচ খেলার অনেক দিনের ইচ্ছা ভাই। আরে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ সমস্যা না, স্টার্ট করো। ক্লাসিক, সরি ক্লাসিক দিব না, র‍্যাঙ্ক দিব। আরে তোমার ইচ্ছা, নিজেভাবে খেলো। আচ্ছা ভাই ক্লাসিক র‍্যাঙ্ক ট্যাঙ্ক বাদ দিয়ে ভাই, মানে আপনার সাথে একটা কাস্টম ম্যাচ খেলি, কাস্টম খেলি ভাই। আপনি কাস্টম তো খেলেন না জানি। আরে কাস্টম খেলবে অন পারসন নাকি? হ্যাঁ অন পারসন ফ্রেন্ডলি ম্যাচ। আচ্ছা সমস্যা না, বানাও। আমি তোমার কে বলবো, তোমার ঠোয়ামা উড়িয়ে দেবো আমি ম্যাচে। আচ্ছা দিয়েন ঠোয়ামা উড়াই দিয়েন। আপনার কি অবস্থা আগে বলেন? আরে সমস্যা না, তো বানাও তুমি কাস্টম বানিয়ে আমাকে অ্যাড করো, ডিজে পার্টি করো এখন। আপনার কি অবস্থা তাই বলেন আগে? আরে আমি তো বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবির কি অবস্থা? আরে তো তুমি তো জানো যে আমার তোমার ভাবি ভাবি না এগুলো কি বলতেছো। আরে নাচো, আরে চান্দর ডিজে পার্টি করো ভাই। আমার কাছে নাই তো ভাই এটা। আচ্ছা ভাই তাহলে সমস্যা না, তুমি কাস্টম মানে আমাকে অ্যাড পাঠাও, আমি যাচ্ছি ভাই। আপনার আপনার ডিসকর্ডের লিংক দেন ভাই, ডিসকর্ডে এসে মানে ডিসকর্ডের সাউন্ডটা রেকর্ড করব। আমি ভিডিও না হচ্ছেন ভাই, সমস্যা ভিডিও বানাইলে। আচ্ছা সমস্যা না, আমি দিচ্ছি তোমাকে ডিসকর্ড। ও ভাই অ্যাকসেপ্ট করছে ভাই। ভাই সিরিয়াসলি আমি আবারও চেক করি ভাই, আপনি ভাই বিডি সেন্টন গিল্ডের ভাই। অবজার বলা, আপনি তো পিসি প্লেয়ার নাকি না মোবাইল প্লেয়ার? আরে আমি আমি হলো টিভি প্লেয়ার, আমি টিভি তো খেলি, এলে টিভি তো খেলি আমি। আচ্ছা ভাই রুম বানাইছি, রুম বানাইছি ভাই, আপ রুম বানাইছি আর দিতেছ। আচ্ছা সমস্যা না, তুমি আমাকে কাট করো। ওকে ওকে। তো গাইস আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, আজকে আমরা মিস্টার ত্রিপুলার ভাইয়ের সাথে কাস্টম খেলতেছি ওয়ান ভার্সাস ওয়ান। গাইস সো আপনাদের কি মনে হয় মিস্টার ত্রিপুলার ভাই কি আমাদেরকে হারাইতে পারবে? গাইস আমার কাছে কোনো পিসি নাই, আমি শাওমি পোকো X3 Pro এই ফোনটা ইউজ করি। গাইস এই ফোন দিয়ে গেম প্লে করি, এই ফোন দিয়ে ভিডিও এডিট সব কিছু মানে এক ফোন দিয়েই করি গাইস, ঠিক আছে? তো মিস্টার ত্রিপুলার ভাইয়ের ভয়েসও রেকর্ড করার জন্য ওনার ডিসকর্ডে গেছিলাম। তো ডিসকর্ডে গাইস আমরা জাস্ট কথা বলে ফুল গেম প্লে করছি গাইস, বাট এর জন্য আমাদের গেমের সাউন্ড অফ করে দেখা লাগছে গাইস। তো গেমের সাউন্ড অফ করে দেখেছি অনেক কষ্ট করে। তো ভিডিওটা যখন আমি প্লে করলাম গাইস ম্যাচটা শেষ করার পরে এতটা খারাপ লাগছে গাইস, কি কইতাম, কারো সাউন্ড বিন্দু মাত্র ক্লিয়ার রেকর্ড হয় না গাইস। তো মিস্টার ত্রিপুলার ভাইয়ের হেডশটগুলো অপি ছিল ভাই, মিস্টার ত্রিপুলার ভাইয়ের গেম প্লে দেখলে অবাক হবেন। বাট গাইস আজকে আমি এতটা বাজে খেলছি উইদাউট সাউন্ড, গেমের সাউন্ড অফ করে দিয়ে খেলা যে কতটা টাফ গাইস, এটা আপনারা কোনো সময় ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন গাইস, মিস্টার ত্রিপুলার ভাইয়ের গেম প্লেটা দেখেন। সো এনজয় দিস ভিডিও। ভাই দেখছেন আমার সোনার ফোন দিয়ে আমি কতটা ভালোভাবে সাউন্ডটা রেকর্ড করছি গাইস। আমি গেম মানে ম্যাচটা শেষ করার পরে যখন ভিডিওটা প্লে করলাম ভাই এতটা রাগ উঠছে, আর ফোন মনে হয় আসার দিয়ে ভাঙে গেল গাইস। তারপরে পরে ভাবলাম যে এটা তো
অ্যান্ড্রয়েড ফোন নট পিসি। এস পিসি হলে সবার সাউন্ড ক্লিয়ার রেকর্ড হতো, বাট আমার কাছে তো পিসি নাই, তো পিসি খুব তাড়াতাড়ি কিনবো গাইজ ভাবতেছি। পিসি কেনার পরে গিভওয়ে তো করবো অবশ্যই, সো ফেসবুক পেজে গিভ হবে 50টা উইকলি মেম্বারশিপ। সবাই ফেসবুক পেজে যাবেন, গিয়ে ফলো করে দেন গাইজ, 5,000 ফলোয়ার কমপ্লিট করে দেন। আমি 50টা না গাইজ, মানে প্রতিদিন স্ট্রিম করা আছে, আমার প্রতিদিন গিভওয়ে হবে গাইজ। ইউটিউব থেকে যে আর্নিংটা, মানে ইউটিউব থেকে যে ইনকামটা করবো গাইজ, ওটা দিয়ে গিভওয়ে করবো। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সবাই ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেন, ঠিক আছে? আর এনজয় দিস গেম প্লে। বা এই রাউন্ডে গাইজ মিস্টার ত্রিবলার ভাই আমারে এলিমিনেট হয়ে আমারে দিয়ে দেয়, তো এই রাউন্ড আমি জাস্ট স্কিপ করে দিই, পরের রাউন্ড থেকে মানে আর কি দেখাই। গাইজ মিস্টার ত্রিবলার ভাইয়ের ভয় সহ রেকর্ড করতে পারলে আপনারা ভিডিওটা দেখে মজা পাইতেন, আমি এত কষ্ট করে রেকর্ড করছি আলা রেকর্ডই হয় না গাইজ। ওই রাউন্ডে আমরা শুধু অনলি অন টপ দিয়ে, মানে অন টপ মারামারি খেলছি, মানে দুইটা শট মারতে পারবো না আমি একবারে, ঠিক আছে? তো অনলি অন টপ গাইজ মিস্টার ত্রিবলার ভাই আমার, ও ভাই দেখছেন একবারে রেড শট দিয়েছিলাম বাট মরে নাই, ও ভাই আমার শেষ। মিস্টার ত্রিবলার ভাই এই রাউন্ডে নেট খারাপ ছিল, যার কারণে আমি এই রাউন্ডে মারার সুযোগটা পাইলাম, ঠিক আছে? সো দেখা যাক গাইস নেক্সট রাউন্ডে। মিস্টার ত্রিবলার ভাই কিন্তু অলরেডি 3টা রাউন্ড জিতে গেছে, আর 1টা রাউন্ড যদি উনি কোনোভাবে জিততে পারে গাইস তো ম্যাচ শেষ, খাতাম টাট্টা, বাই বাই, গুড বাই। দেখা যাক মিস্টার ত্রিবলার ভাইকে এই রাউন্ডে আমরা হারাইতে পারি কিনা। আমি স্নাইপার নিয়ে এনেছি গাইস উইদাউট সাউন্ডে গাইস, স্নাইপার দিয়ে দেখা যাক কিছু করতে পারি কিনা। সো যারা চ্যানেল নতুন আছেন এটা সাবস্ক্রাইব বাটন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেন গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? আজকের ভিডিও লাইক এম কতটা রাখা যায়, যেহেতু মিস্টার ত্রিবলার ভাইয়ের সাথে খেলছি, তো 1 মিলিয়ন লাইক, 1 মিলিয়ন লাইক আপনারা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট না করতে পারলে আপনাদের কারো বিয়ে হবে না, ঠিক আছে? তো অবশ্যই কমপ্লিট করে দিন। আরে ভাই মিস হইলো কেমনে, হট সিঙ্গেল স্নাইপার তো, ডবল হইলে তো মিস হইতো না। ও ভাই বডি শট দিয়ে জীবন কয়লা করে দিচ্ছে, সমস্যা নেই গাইস। আরে ভাই সিঙ্গেল স্নাইপার দিয়ে খেলা অনেক কষ্টের। ভাই 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 বেড়ান ভাই, একটু বেড়ান ভাই, একটু বেড়ান, একটু বেড়ান বেড়ান। আরে ভাই ও গাইস, এরপরে আমরা মিস্টার ত্রিবলার ভাইয়ের সাথে আরেকটা ম্যাচ খেলছি, তো ওইটা দেখার জন্য আপনারা রেডি তো?